अजमीर रेकॉर्डिंग सब्सक्राइब लाइक कमेंट शेयर करुन धन्यवाद अपनी जाके भालोबाशें हजार बार ताके प्रश्न करेछें की लागबे की आनबो की चाओ की लागबे तुम्हार की आनबो तुम्हार जन्य तुमी की चाओ কি হলে তুমি খুশি হবা জীবনে আপনার আমার অনেকের এই অভিজ্ঞতাটা আছে কিন্তু একটা বার কি আপনার আমার সময় হয়েছে ওই আল্লাহকে জিজ্ঞেস করার যিনি রহমান যিনি রহিম যিনি দয়া করে যাচ্ছেন না চাওয়া সত্ত্বেও ওই আল্লাহকে কি একবার জিজ্ঞেস করেছি আল্লাহ তুমি আমার থেকে কি চাও আফসোস আফসোস माया तो मानुषे अनेके माया करे आपनाके आई लव यू जुदी बला हय हाथ केटे रक्त दिए दिच्छे आमी आमार भाई के जिज्ञेस करलाम भाई तुमी हाथ काटला केनो कय एटा होच्छे आमार भालोबासार प्रमाण अर्थात आमार हाथेर चाइतो रक्तेर चाइतो ओ आमार काछे अनेक दामी जार कारणे ओर नाम लेखार जन्य आमी आमार हाथके कुरबानी दिएछि एटा सिम्बल अफ लाभ आमार क्षेत्रे सिम्बल अफ लाभ आमी आमार भालोबासार प्रमाणटुकु दिएछि कार जन्य जे आपनाके भालोबेसेछे किंबा आपनी जाके भालोबेसेछेन एखन ए भालोबासार मानुष जदि केयार ना करे जीवन तामा तामा ए भालोबासार मानुष जदि रेसपन्स ना दे जीवन तामा तामा এই ভালোবাসার মানুষ যদি একটু ড্যাম কেয়ার হয় জীবন তামা তামা এই ভালোবাসার মানুষটা যদি আপনার দিকে চুপটা ঘুরাই অন্যদিকে নজর দেওয়া শুরু করে জীবন আপনার ভালোবাসার মানুষটুকু যদি আপনাকে আগের তুলনায় একটু কম ভালোবাসে ঝগড়া শুরু তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না তো আমি বললাম যে তুমি কেমনে বুঝলা কয় আগে তো ডেইলি 50 বার ফোন দিতা রিসিভ না করলে এখন 3 বারের বেশি দাও না ভালোবাসার মধ্যে কমতি বাড়তি এই সামান্য ভালোবাসার জন্য আপনি আমি প্রমাণ দিতে গিয়ে হাত কেটে ফেলছি রক্ত ঝরাচ্ছি কিংবা অনেকে ঘুমের ওষুধ খাচ্ছে কিংবা অনেকে রাতের ঘুম হারাম করছে কিংবা অনেকে রাতে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে কিংবা অনেকে বালিশের মধ্যে কান্না দিয়ে বিজয় বিজয় ফুলা বালুশটা বিজয় ফেলছে আপনার আমার বিবেকে এতটুক ধরেছে দুনিয়ার ভালোবাসার কথা কিভাবে ভুলে গেলাম সেই রহিম ও রহমানের ভালোবাসার কথা যেই আল্লাহ আপনাকে আমাকে না চাইতে হাজার গুণ বেশি ভালোবেসেছেন আপনি আমি যখন কোনো গুনার কাজ করতে যাই আপনার আমার অন্তরটা কিন্তু বারবার করে দুপ দুপ করতে থাকে আগে থেকে সিগন্যাল দেয় বান্দা করিস না বান্দা গুনাহ করিস না বান্দা গুনাহ করিস না তুই যেটা করতে যাচ্ছিস সেটা আল্লাহর অপছন্দের কাজ আপনার আমার অন্তর কিন্তু আগে থেকে বারবার সিগন্যাল দিতেই থাকে তারপরে কিন্তু আমরা গুনার কাজটা করি যখন গুনার কাজটা করি তখন মনে মনে চিন্তা করি কেউ যেন না দেখে কেউ যেন না দেখে কেউ যেন না দেখে দেখলে তুই ইজ্জত শেষ আপনি যখন ওই অন্যায় কাজটা করার সময় মনে মনে একটা দোয়া করেন কেউ যেন না দেখে আপনার আল্লাহ এত ভালোবাসে আপনাকে ওই অন্যায় কাজ করা সত্য আপনার ইজ্জতকে বাঁচায় রাখে সবার কাছ থেকে আপনার গুনাহকে গোপন করে রাখে কখনো একটা বার সেই আল্লাহর ভালোবাসাকে অনুভব করার সময় হয়েছে আফসোস আফসোস আচ্ছা কি নিয়ে যাব একজন বিদেশ থেকে আসা বান্দা 5 বছর অথবা 10 বছর বিদেশ থেকে যখন আসে তখন আপনি আমি কত রকমের আবদার করি ভাইয়া বলে যে ভাই আমার জন্য একটা মোবাইল আনিও বোনে বলে যে আমার জন্য একটু কসমেটিক আনিও এক এক জনের আবদার তার মধ্যে আবার বউয়ের আবদারও তো বিভিন্ন জনের আবদার আছে সত্যি করে বলুন তো ওই বিদেশে যিনি গিয়েছেন উনি কি টাকা জমাইতে গিয়েছেন নাকি টাকা কামায় পাঠাইতে গেছেন জমা করে রাখছে নাকি পাঠাই দিছে উনি প্রত্যেক মাসে যা কামিয়েছেন তার মধ্যে 3/2 জমা কিন্তু রাখে যা রাখার পরিবারে রেখেছে তারপরেও বিদেশ থেকে আসার সময় কিন্তু আপনার আমার ডিমান্ড এতগুলা থাকে একটা বার আমরা কেন কল্পনা করলাম না যে মানুষটার কাছে আমি এতগুলো জিনিস চাচ্ছি 10 জনে মিলে আমরা চাচ্ছি ওই মানুষটা কোনো টাকা তো জমায় নাই যা কামাইছে তা তো সব পাঠিয়ে দিছে আবার আশা করি কিভাবে এত আসার পরও ওই ব্যক্তি আসন্ন ব্যক্তি যিনি আসবেন উনি কিন্তু আপনাকে আমাকে সহজে নিরাশ করে না একদম না পারলো বিদেশি চকলেট হলো আনে ঠিক না আর যদি কিছুই না আনে আপনি আমি চেহারাটাকে ঠিক এখন একই জিনিসটা একটু কল্পনা করে দেখেন তো বিদেশে ছিল উনি কয় বছর উনাকে আমরা দেশ থেকে কিছু পাঠিয়েছে নাকি উনি পাঠিয়েছে আচ্ছা
এখন একই জিনিসটা যদি হাশরের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে বলে যে বান্দা তোমাকে তো আমি 40 50 60 বছর একটা বিষয় দিছিলাম আল্লাহ দিছো তো আচ্ছা বান্দা তোমার যে খাওয়ার দরকার রিজিক আমি দেই নাই আল্লাহ দিছো আচ্ছা তোমার বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের দরকার যেটা তুমি হাসপাতালে কিনতে গেলে 1200 1400 1500 টাকা ঘন্টায় পারপাস লাগে সেটা আমি তোমাকে ফ্রি ফ্রি দেই নাই উইদাউট কস্ট আল্লাহ তুমি তো দিছো আচ্ছা বান্দা তুমি যখন হাজার গুনাহ করার পরে মনে মনে একটু ভয় একছিলা যে কেউ না জেনে যায় বন্ধু না কাউকে বলে দেয় আমি তোমার ওই গুনাহটাকে গোপন করে রেখে ইজ্জত বাঁচাইছিলাম না না বাঁচাইছো আচ্ছা তুমি যে ফজরের নামাজ পড়ো নাই ফজরের নাস্তার ব্যবস্থা করে দিই নাই আল্লাহ দিছো একদিন দিছি না প্রত্যেক দিন আল্লাহ তুমি প্রত্যেক দিনই দিছো তিনবার কোনো কথা কেউ যদি তিনবার আদেশ না মানে 370 বারের মধ্যে বলে যে তুই বেয়াদব আমি আল্লাহকে তোকে একবারও বেয়াদব বলছি না একবার বকা দিছি আচ্ছা বান্দা তুই সবাইরে মনে রাখতে পারলি আমারে ভুলে গেলি তুই সবাইরে মনে রাখতে পারছস তুই আমারে ভুলে গেছস আচ্ছা বান্দা সব তো তুই দি তোরে আমি দিছি না আল্লাহ তুমি আমাকে দিছিস আচ্ছা বান্দা এই 60 বছর 50 বছর 40 বছরের বিশাটা নিয়ে যে তুই দুনিয়ায় গেলি আসার সময় আমি আল্লাহকে খুশি করার জন্য কি আনছস তাই দেখি দে তো সেদিন কোন জিনিসটা দিব আপনি আমি আল্লাহকে সেদিন কোন জিনিসটা দিব আছে কোন জিনিস এই তখনই আপনি আমি লজ্জায় মাথা নিচু করে ফেলতে হবে সেজন্য বলা হয় ইয়া নফসি মানে কি জানেন সুযোগ আছে হাতে সব পাওয়ার কাজে লাগাইলাম না সুযোগ থেকেও কাজে লাগাইলাম না এরকম হয় না মাঝে মধ্যে হয় এই আফসোসটাকে আমরা কি করি হাই 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 কি সুযোগ হারাইলাম হাই 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 কেন গেলাম না হাই 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 কেন ব্যবসাটা নিলাম না হাই 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 কেন পড়লাম না সুযোগ ছিল ব্যবহার করি নাই সেটার যে আফসোস সেটাকে বলা হয় হাই হাই সেটাকে বলা হয় হাই হাই এই বাংলাতে যেটা হাই হাই আরবিতে সেটাকে বলা হয় ইয়া নফসি অর্থাৎ আল্লাহ আমাকে এত সুযোগ দিয়েছে তারপর আমি কিছু কামাইতে পারলাম না কিছু করতে পারলাম না কিছু করতে পারলাম না হাই হাই কি করলাম কি করলাম কি করলাম এটাকে বলা হয় ইয়া নফসি এখন আল্লাহ যদি এই প্রশ্নটা করে বান্দা যায় দেখে তো আমাকে কি দিবি দে তো দেওয়ার মতো কিছু হ্যাঁ অনেকে বলবে যে নামাজ দিব আমি বললাম যা ভাই দেন নামাজ দেন যদি দিতে পারেন স্যালুট ইউ আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য কিছু একটা দিতে পারেন আই স্যালুট ইউ কিন্তু আমার সাহস কুলাচ্ছে না যে আমি আল্লাহকে কিছু একটা দিব কারণ জগতে না জানুক আমি তো জানি আমি কত বড় বাটপার কথা বলে না কেন জগতে না জানুক আমি তো জানি আমি কত বড় গুনাহগার আমার রসুল বলছেন এখানে সন্তানের বাবা কে কে আছেন একটু হাত তুলবেন প্লিজ সন্তানের বাবা মাশাআল্লাহ আইও তুলি ফেলাই যারা যারা উঠতাইতে পারে নাই আল্লাহ তাদেরকে এরকম একদিন তোলার তৌফিক দান করুক আল্লাহ সুন্দরী একটা সৎ বউ দান করুক আল্লাহ আমার বন্ধুদেরকে সৎ চরিত্রবান একটা স্বামী দান করুক আর দুজনের মাধ্যমে আল্লাহ নেককার সালেহ সন্তান দান করুক আর যাদের সন্তান আছে আমাদের আল্লাহ পাক তাদেরকে কবুল আর মঞ্জুর করুক আমি কিছু প্রশ্ন করব আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন প্লিজ আচ্ছা আপনার সামনে যদি আপনার সন্তানকে কেউ চোখ গরম করে বকা দেয় বাবা হিসেবে আপনার কেমন লাগবে সুযোগে পাইলে তারে তিনটা স্বাভাবিক আমার সন্তানকে তুই বকস কেন আচ্ছা কেউ যদি আপনার সামনে যদি কেউ আপনার সন্তানকে পুকুরের মধ্যে মেলা মারে শুধু কি খারাপ সন্তানের বাপদের কাছে আমি প্রশ্ন করতেছি যারা বিয়ে করে না তাদেরকে আমি প্রশ্নই করতেছি না কারণ এই ফিলটা তারা পাবে না যারা সন্তানের আর যারা মেয়ের বাপ তারা আরো বেশি পাবে কারণ মেয়েরা সবসময় বাপ ফাটি বাপরা মেয়ে ফাটি এই যে কথা বলে না কেন যাদের মেয়ে আছে জিজ্ঞেস করে দেখবেন বাপ না গেলে ঘুমায় না কারো কথা শুনবে না পাপ্পা পাপ্পা কিছু বললে পাপ্পারটা শুনবে তারপরে বউয়ে বলে খালিদ দি আইনি তোর বাবার গুণ গর কথা বলে না কেন তোরে সারাক্ষণ রাখি আমি লালন পালন করি আমি তুই শুধু তোর বাপের কথা বলস তোর বাপের কথা বলস মেয়েরা হচ্ছে বাবা পার্টি বাবারা হচ্ছে মেয়ে পার্টি
আর ছেলেরা হচ্ছে মা বাটি, মারা হচ্ছে ছেলেরা বাটি। ঠিক না বেটি? ছেলে সবগুলা মার পক্ষ, আর যতগুলো বাবা আছে সবগুলো মেয়ের পক্ষ। কখন হিসাব মিলাই দেখেছেন আল্লাহ কিভাবে ফিটিংটা করেছেন, কম্বিনেশনটা কিভাবে করেছেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে কেউ গলা চিপে ধরে, আপনার সামনে যদি কেউ আপনার সন্তানকে আগুনে ফেলে, আপনি বলবেন যে ভাই আগে আমারে ফেল, আগে আমারে ফেল। আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে ঝলসে যাক, তরফায় তরফায় মরুক, এটা আমার বাপ হিসেবে আমার সহ্য হবে না, সম্ভব না আমার। আচ্ছা সত্যি করে বলুন তো, একজন সন্তানের প্রতি কি বাবার মায়া বেশি নাকি মার মায়া বেশি? বাবার মায়া বেশি নাকি মার মায়া বেশি? যিনি বলছেন আমার সন্তানকে ফেলিও না আমাকে ফেলো, উনি মা নয় উনি বাবা। যদি একজন বাবা সন্তানের জন্য আগুনে পড়তে রাজি হয়, সে জায়গায় মা কেমন করতে পারে? শুনলে অবাক হবেন, ছোটবেলায় অনেক সময় ফুটবল খেলতে গিয়ে গিরায় ব্যথা পাইছি না আমরা, গিরায় ব্যথা পাইছি না? গিরা যদি একটু মস্কায় যায় কিংবা গিরা যদি একটু উল্টায় যায়, আমাদেরকে ওই দাদি নানি কতগুলার কাছে নিয়ে যেত, ওনারা ভিক্স দিয়ে এমন এমন করে কেমন করে জানি গিরাগুলা বসাইতো। ওই দাদি নানি ভিক্স ধরার আগে আপনি আমি চিল্লান শুরু, হাড্ডি কিন্তু ভাঙে নাই, গিরাটা জাস্ট একটু 19-20 এখানে ফুলে গেছে, হাড্ডি ভাঙে নাই। কিন্তু একজন সন্তানকে দুনিয়াতে প্রসব করার সময় 57 ইউনিক পরিমাণ ব্যথা একজন মা সহ্য করে। শুধু সাদা বাংলায় বুঝার জন্য এতটুকু বলি, সারা শরীরের মধ্যে 20-30-40-50টা এরকম হাড্ডি ভাঙি গেলে যত পরিমাণ ব্যথা, এতগুলা 50-60টা হাড্ডি ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা, একজন মা সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য তার চাইতে কঠিন ব্যথা সহ্য করে। ওমা তুমি এত কঠিন ব্যথা সহ্য করছো কেন? তখন মা বলে, শুধু আমার সন্তানের চেহারাটা একবার দেখার জন্য। এখন অনেক সময় হয় কি, ডাক্তারে বলে হয়তো মাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে বাঁচানো যাবে, যখন বাবার কাছে যাই জিজ্ঞেস করে তখন বাবাই বলে যে আমার স্ত্রীকে বাঁচাও, উনি থাকলে আমার সন্তান আসবে। যদি ডাক্তারে মাকে প্রশ্ন করে যে কাকে বাঁচাবো, তখন মা প্রথম কথা বলে যে আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। ওমা তুমি দুনিয়া থেকে চলে যাবা বলছে ডাক্তারে, বলে যে আমার কোনো সমস্যা নাই, দুনিয়াতে আমি অনেকদিন দেখেছি, সূর্য দেখেছি, চন্দ্র দেখেছি, পৃথিবী দেখেছি, অনেক কিছু দেখেছি, আমার এই সন্তান তো একদিনও দেখে নাই, অন্তত সে হলো কিছুদিন দেখুক, আমি তো দেখেছি। এটা হচ্ছে কে? এটা হচ্ছে কে? মার নামটা একটু মধুর করে নেন না, এটা হচ্ছে কে? আরো জোরে, এটা হচ্ছে কে? এখন আল্লাহ রাসূলের একটা হাদিস শরীফ শুনুন। আমার দয়াল নবী বলছেন, 70 জন মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যে পরিমাণ ভালোবাসা দাঁড়াবে, যে পরিমাণ মায়া, যে পরিমাণ মমতা, যে পরিমাণ ফিলিংস, যে পরিমাণ অনুভব, যে পরিমাণ ত্যাগ, যে পরিমাণ মহাব্বত এক জায়গায় করলে দাঁড়াবে 70 জন মায়ের ভালোবাসা। আমার নবী বলছেন, আল্লাহ পাক প্রত্যেকটি বান্দাকে 70 জন মায়ের চাইতেও বেশি ভালোবাসেন। আপনার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে 70 জন মায়ের চাইতে বেশি ভালোবাসেন। তাহলে একজন মা যদি সন্তানকে আগুনে পড়া সহ্য করতে না পারে, যিনি প্রসব করেছেন, যিনি প্রসব করেছেন 10 মাস রেখে, উনি যদি আগুনে পড়াটা সহ্য করতে না পারে, যিনি সৃষ্টি করেছেন উনি কিভাবে সহ্য করবেন? যিনি প্রসব করেছেন উনার যদি এত মায়া থাকে, সহ্য করতে না পারে যে আমার সন্তান আগুনে পড়ুক, যেই আল্লাহ সৃষ্টি করেছেন এই আল্লাহ কিভাবে সহ্য করবে? একজন বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক, আমার আল্লাহ সহ্য করতে পারে না। তাই তো আল্লাহ পাক বলেছেন, বান্দারে কিছু একটা কর, মন থেকে কর, অল্প কর, কমায় কর, মন থেকে কর, আমার মহাব্বতে কর, এমন একটা কাজ কর যেই করাটা দেখে আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারি।
খোদার কসম ওয়াল্লাহ যার হাতে আমি অদম গুনহগারের জান আছে আমি আমার আল্লাহ শপথ করে বলছি জান্নাতে যাওয়া একদম ইজি। হয়তো আপনারা অনেকে অবাক হবেন কয় এটা আবার কেমন কথা বলছেন মোকারম বাড়ি ভাই, আসলে সত্যি আপনারা হয়তো কখনো উল্টা সাইডটা খেয়াল করেন নাই। জান্নাতে যাওয়া একদম ইজি, একদম সহজ। কিভাবে কখনো খেয়াল করেছেন শান্তির জায়গার নামটা কি? শান্তির জায়গার নামটা কি? কষ্টের জায়গার নাম জাহান্নামের মধ্যে কষ্ট, জান্নাতের মধ্যে শান্তি। আচ্ছা জাহান্নামটা আল্লাহ নিজে, জান্নাতটা আল্লাহ নিজের জন্য বানিয়েছেন? জান্নাতটা আল্লাহ ফেরেশতার জন্য বানিয়েছেন? কাদের জন্য? আর একটু জোরে, আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। এখন একটু খেয়াল করেন, বানানেওয়ালা দুইটা বানিয়েছেন, একটা হচ্ছে শান্তির জায়গা আর একটা হচ্ছে কষ্টের জায়গা। কিন্তু বড় কৌশল, বড় সুন্দর একটা বিষয় দেখেন, আমার আল্লাহ কষ্টের জায়গা একটা কম বানিয়েছেন, শান্তির জায়গা একটা বেশি বানিয়েছেন। শান্তির জায়গা কয়টি? কষ্টের জায়গা সাতটি। তারপরও কি আপনার আমার বিবেক একটু ইঙ্গিত পড়ে না, মওলা চাচ্ছেন আমাদেরকে জান্নাত দিতে। মওলার চাওয়াটাই হচ্ছে আমাদেরকে জান্নাত দিতে। এই প্লেগ্রাউন্ডের মধ্যে বিকেল বেলা ছোট ছোট বাচ্চারা খেলে না? এই পরিবারের গুলো গেলে নাকি বাহিরের গুলো আসে? যখন দেখবেন যে ছোট ছোট বাচ্চারা এই প্লেগ্রাউন্ডে খেলে, তখন অনেক জানালা থেকে মা বোনেরা তাকায় থাকে। আমি দেখি নাই কিন্তু আমি বলছি, মিলাই দেখেন আপনারা। অনেক সময় বিকেল বেলা মা বোনেরা আশেপাশের জানলা থেকে, কিরে বোন তুমি কি দেখো? ছোট ছোট বাচ্চারা খেলতেছে, যে সুন্দর লাগতেছে। উনি কিন্তু এটাকে জন্ম দেয় নাই, কিন্তু মায়া বাচ্চার দৌড়াদৌড়িটা, মায়ের কাছে বাচ্চা যেমন আল্লাহর কাছে বান্দা তেমন। আল্লাহ পাক বলছেন আমি জান্নাতটা বানাইছি বান্দা তোদের জন্য, এখানে আমি থাকবো না, আমার ফেরেশতারা থাকবে না, তোরা থাকবি। বান্দা কিছু একটু করে আয়, কিছু একটা করে আয়, কিছু একটা করে আয়। যেহেতু আইন আমি বানিয়েছি, আমি আইন ভাঙতে পারবো না, কিন্তু আমি একটা সুযোগ রেখে দিয়েছি। বান্দা গুনাহ তুই কর, সমস্যা নাই, তওবা করতে তুই ভুলে যাস না। 50 বছরও যদি তোর গুনাহ থাকে, সাগর পরিমাণও যদি তোর গুনাহ থাকে, আসমান পরিমাণ যদি তোর গুনার পাহাড় ছুঁয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো আমার রহমত থেকে নিরাশ হইস না। যখনই আমাকে ডাকবি তখনই আমার সাড়া পাবি। এত দয়া আর কে করবে? এত দয়া আর কে করবে আল্লাহ ছাড়া? তারপরে কেন আমরা বারবার কোন দিকে ফিরে যাচ্ছি? কেউ একজন পানি দিছে, থ্যাংক ইউ বলতে মনে থাকে, যে আল্লাহ বিনা বলাতে বারবার রিজিক দিয়ে যাচ্ছেন, একবার আলহামদুলিল্লাহ বলতে আমাদের মনে থাকে না। তারপরে যে আমার রহিম ও রহমান খাবার বন্ধ করে নাই, বারবার দিয়ে যাচ্ছেন, এটাই আমাদের বিবেককে প্রশ্ন করে। আপনার দৃষ্টিতে গুনাহ মানে কি? আপনি বলবেন যে এমন কাজ যেটা জাহান্নামের দিকে নিয়ে যাবে, রাইট? কোন দিকে চলে যাচ্ছি আমরা, কোন দিকে ফিরে যাচ্ছি আমরা, কোন দিকে যাওয়ার কথা, কোন দিকে যাচ্ছি? কারণ আপনার আমার জন্য আল্লাহ যে বিষয় বরাদ্দ করেছেন অলরেডি, কিন্তু তার দুই ভাগের এক ভাগ, হায়াতের দুই ভাগের এক ভাগ আর বাকি আছে। এই এক ভাগটাকে কাজে লাগাইতে হবে এমন ভাবে যাতে কবরটাও সুন্দর হয়, হাসরও পার হওয়া যায়, না হয় মরণকালে আপনি আমি একা, কবরে আপনি আমি একা, হাসরের মধ্যে আপনি আমি একা। কি নিয়ে যাবো আল্লাহর কাছে? নিজের মনকে একটু প্রশ্ন করে দেখার দরকার আছে। একটু আওয়াজ দিয়ে বলেন। অনেকেই আছে দেখবেন রাত্রেবেলা একা ঘুমাইতে পারে না, লাইট জ্বালায় ঘুমাইতে হয়। আর যদি স্বপ্নের মধ্যে সাপ দেখে, সে আর চোখ বন্ধ করতে পারে না। চোখ বন্ধ করলে মনে হয় যে সাপটা আসছে, সাপটা আসছে, সাপটা আসছে, ঠিক না? তখন আপনার পরিবারের সবাইকে আপনি ডাকতে চাইলেও ডাকতে পারেন না। বিবেক বাঁধা দে, বিবেক বাঁধা দে, ঘুমটা ভেঙে যাবে, এখন ডাকতে গেলে বকা দিবে। কিন্তু সে মুহূর্তেও যখন আপনি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ বলে যে আমি বিরক্ত হই নাই। তুমি যখন সবাইকে না পেয়ে আমাকে একটু আল্লাহ একটু একটু আল্লাহ একটু ঘুমাই না দাও, আল্লাহ একটু ঘুমটা দাও, আল্লাহ একটু সকালটা করে দাও, আল্লাহ একটু সকালটা করে দাও, আল্লাহ একটু ভয়টা, যখন এরকম করে আমরা ডাকি, আল্লাহ বলে যে বান্দা আমি বিরক্ত হচ্ছি না, তুই ডাক, তুই ডাক, তুই ডাক, তুই ডাক, তুই ডাক।
একজন অপরাধীকে দুনিয়ার মানুষ খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, আরেকজন অপরাধীকে আমার মওলা খুঁজতে থাকে মাফ করে দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ যখন খুঁজতে থাকে আয় তোর পানিশ আছে তোকে সাজা দেওয়া হবে, আমার মওলা বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, বান্দা এত নিরাশ হস কেন, তোর গুনাহ বেশি হয়েছে তোর মনে হচ্ছে আমি মাফ করব না, আরে তুই একবার মন থেকে চোখের পানি দুইরে একবার মন থেকে মাপ তো চাইয়া দেখ, মাপ তো চাইয়া দেখ, আমি আল্লাহ তিন ভাবে মাফ করি। যারা আজকে এখানে উপস্থিত আছেন আশা করি অন্তরটুকু যদি অন্তরের মধ্যে অনুভব করতে পারেন কালকে থেকে আল্লাহর ওয়াফাদার বান্দা হওয়ার একটা অনুভব অন্তরে জেগে উঠবে ইনশাআল্লাহ। কোন বান্দা যখন গুনাহ করে ডান কাঁধের বাম কাঁধের দুইজন ফেরেশতা আছে লেখার জন্য লিপিবদ্ধ করার জন্য আপনি আমি কি করছি কখন করছি কি করছি, ডান কাঁধের ফেরেশতার কাজ হচ্ছে নেকি লেখা, বাম কাঁধের ফেরেশতার কাজ হচ্ছে বদি লেখা গুনার কাজ লেখা। সব রসুলের উম্মতের কাছে এই দুইটা ডিউটি ম্যান ডিউটি ফেরেশতা ছিল, কিন্তু আল্লাহ পাক সবার জন্য রাখলেন এক নিয়ম, আপনার আমার জন্য নিয়ম করে দিলেন ভিন্ন। কেমন নিয়ম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতার ডিউটি নেকি লেখা, বাম কাঁধের ফেরেশতার ডিউটি হচ্ছে গুনাহ লেখা। আমরা যখন কোনো গুনাহ করি বাম কাঁধের ফেরেশতা যখন লেখার জন্য প্রস্তুত হয় তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধকে বলে ও কাতিবিন লেখিও না, গুনাহ অলরেডি করা শেষ। কেরামান ফেরেশতা বলে যে বাম কাঁধের কাতিবিন ফেরেশতাকে গুনাহ লেখিও না, কেরামান বলে যে কাতিবিনকে তুমি গুনাহ লেখিও না, তখন কাতিবিন বলে কেন লেখবো না, তখন কেরামান বলে তুমি গুনাহ লেখছো ভালো কথা, সে যদি এখন তওবা করে আল্লাহ তো তারে মাফ করে দিবে, তখন তোমার লেখাটা যাবে কই, একটু অপেক্ষা করো। আপনি আমি যখন কোনো গুনাহ করি বাম কাঁধের ফেরেশতার সাথে সাথে লেখে না, অপেক্ষা করে বান্দা তওবা করার জন্য, তখন ডান কাঁধের ফেরেশতা বলে আমরা হয়তো শুনি না তওবাটা কর একটা ভালো কাজ কর, একটা খারাপ কাজ করছস একটা ভালো কাজ কর, প্লাস একটা অন্যায় করছো একটা ন্যায় করো, খাটাখাটি করো করো তওবা করো ভালো কাজ করো তওবা করো, এটা এটা ক্যান্সেল এটা ক্যান্সেল। এইভাবে বাম কাঁধের ফেরেশতা তিন সাআত অপেক্ষা করে, ওলামায়ে কেরাম বলে তিন সাআত মানি চার 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 তিন চারা বারো, বারো ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। বারোটা ঘন্টা পর যখন অতিবাহিত হয়ে যায় বারো ঘন্টা অতিবাহিত হওয়ার পরও যখন আপনি আমি তওবা করি না, তখন এই বাম কাঁধের কাতিবিন ফেরেশতা কেরামানকে বলে কি বলো এখন, তখন সে বলে যে উক্তুব তুমি লেখো। বারোটা ঘন্টা সুযোগ দিলাম মাপ চাওয়ার জন্য, সে মাপ চাই নাই, সুতরাং তুমি গুনাহ লেখে ফেলে। আল্লাহর কাছে তওবা করার দরকার, যদি পাহাড় পরিমাণও গুনাহ হয় মাপ পাওয়ার সুযোগ, আসমান পরিমাণ হলে কেন জানেন, কারণ আমাদের গুনার চাইতো আমাদের আল্লাহর রহমত অনেক বিশাল। একবার মন থেকে মাপ চেয়ে দেখবেন আল্লাহ পাক দেখবেন যে আপনার অন্তরের মধ্যে একটা খাস রহমত এনে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করবেন আপনি আমি নামাজ পড়ি না, কিসের আশায়, কবুল হোক নাকি কবুল না হোক, কবুল হোক নাকি না হোক, কখনো ভেবে দেখেছেন জীবনে কয়েক তো নামাজ পড়লে জান্নাতি? মনে করেন 50 বছরের এক নামাজি গেছে, হাশরের ময়দানে 20 বছরের এক নামাজি গেছে, আল্লাহ পাক বললেন 20 বছরেরটা কবুল করো 50 বছরেরটা ক্যান্সেল, হতে নাকি হবে না? যার নামাজ বেশি সে জান্নাতে যাবে, যে নামাজ কম সে জাহান্নামে যাবে, এরকম কি কখনো কোনো নিয়ম কোনো আলেমের মুখে শুনছেন? তাহলে হিসাবটা কেমন মিলছে না তো, কারণ আমরা দেখি যার নম্বর বেশি সে ওয়ান, যার নম্বর একটু কম টু, যার নম্বর একটু কম থ্রি, এরকম না তো? যার নামাজ বেশি সে তো তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার কথা, যার নামাজ একটু কম হ্যাঁ সংখ্যায় সে একটু কমায় দেরিতে যাওয়ার কথা, এই হিসাব এটা না। কিন্তু আমার আল্লাহর হিসাব দেখি ভিন্ন, আল্লাহ এরকম হলো কেন? আল্লাহ পাক বলে যে তোমরা সৌন্দর্য দেখো, তোমরা সংখ্যা দেখো, তোমরা আধিক্যতা দেখো, আমি আল্লাহ শুধু বান্দার মনটা দেখি, মনটা দেখি, মনটা দেখি, সেই মনের আমল করাটা দেখি। এখন আপনার আমার কাছে আমলটা আছে,
যারা নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম। আপনারা সৌভাগ্যবান যে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার মতো বুঝ আল্লাহ পাক আপনাদেরকে দান করেছেন। আপনারা সত্যি অনেক সৌভাগ্যবান। আর আমরা এখনো যারা খেয়ালিপনার মধ্যে আছি আমরা একটু যাতে নিজের বিবেকটাকে কাজে লাগিয়ে অন্তত শুকরিয়া আদায়ের লক্ষ্যে যাতে আল্লাহর দরবারে হাজিরাটা দিতে পারি আল্লাহ তৌফিক দান করুন। এখন একটু খেয়াল করবেন, আমাদের কাছে শঙ্কা আছে কিন্তু আমরা কনফিডেন্সটা পাচ্ছি না কেন? বেজালটা একটা জায়গায়, আল্লাহ বলছেন আমি তোমাদের মনটা দেখি, মনটা দেখি, ওই মনটা ওই জায়গায় হাজির নাই বলেই আপনার আমার নামাজ আজকে মন বসতেছে না। স্বামী স্ত্রী আছে না, এরকম হাজারটা পরিবার আপনার জানার মধ্যে আছে, একটু খেয়াল করে দেখেন। স্বামী স্ত্রী দুইজন একই ছাদের নিচে থাকে সত্য, কিন্তু দুইজনের মধ্যে সংসার হচ্ছে, সমাজ পরিবার সব মেনটেন হচ্ছে, সন্তানও হয়েছে, কিন্তু তাদের শান্তি নাই। কেন? একজন আরেকজনের প্রতি আত্মার কোনো মিল নাই, মহাব্বত নাই। অনেক অনেক বোনেরা আছে যারা সন্তানের হয়ে গেছে, সন্তান হওয়ার কারণে সন্তানের চেহারার দিকে তাকাই না পারতে সংসার করতেছে, কিন্তু আত্মার কোনো সম্পর্ক, মহাব্বত? আর যদি মহাব্বত থাকতো, যদি ঘরটা ভাঙ্গা হইতো তারপরও, যদি বৃষ্টি পড়তো, রোদের আলো পড়তো তারপরও, কেন? কেন মহাব্বতটা জানি কোথায় থাকে? মহাব্বতটা জানি কোথায় থাকে? ঠিক একই জিনিসটা, কর্ম আমাদের আছে, কর্ম আমাদের আছে, রুকু সিজদা আছে, শুধু দিলটা হাজির নাই। কারণ কেন নাই? আমি যাকে ভালোবাসবো তাকে যদি আমি নাই বুঝি, নাই চিনি, তাহলে ভালোবাসা কখনো সম্ভব নয়। এখন যদি আমি প্রশ্ন করি, আমাদের রিজিকদাতা কে? আমাদের রিজিকদাতা কে? রহমান কে? রহিম কে? হায়াতের মালিক কে? এই যে বললাম আল্লাহ, সত্যি করে বলেন তো বুকের মধ্যে হাত দিয়ে কয়জন আমরা অনুভব করে বলেছি? আমরা বলা দরকার বলেছি। যেদিন এই বলাটা অনুভবের সাথে হয়ে যাবে না, সেদিন দেখবেন যে আপনাকে কেউ ধরা ছোঁয়ার মধ্যে রাখতে পারবে না, আপনি আসমানে উঠতে পারবেন আল্লাহর রহমতে। আসমানে উঠতে পারবেন মানে এছাড়া এমনি বাসবেন জিনের মতো, সেটা না, আল্লাহ পাক আপনাকে সেই সম্মানে নিয়ে যাবে। জাস্ট একটা কথা বলি আপনাদেরকে, অনেক সময় আমরা দুনিয়াতে চলার সময় একটা কথা ব্যবহার করতে হয়, এই চিনস আমি কে? আমি অমুকের 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 খালতো ভাইয়ের, শাস্তো ভাইয়ের, ফুফতো ভাইয়ের, জাক্তো ভাই, আমার আর ধরে না, আমাকে আর ধরে না। আরেকজন আয়েশা বলে যে ওনাকে ধরেন, কয় ভাই আপনি কে? কয় আমি মন্ত্রীর ভাই। আগেরটা কে ছিল? এমপির। এখন আয়েশা বলতেছে মন্ত্রীর। এখন বলেন ধরবে কি ধরবে না? কেন? কেন? আরেকজন আয়েশা বলে যে ছাড়েন, ভাই আপনি কে? কয় আমি স্বরাষ্ট্র মন্ত্রীর ছোট ভাই। কিছুক্ষণ পর আরেকজন এসে বলে যে ধরেন, ওই আপনি কে? আমি প্রধানমন্ত্রীর ছোট ভাই। লাস্ট কোনটা টিকলো? লাস্টেরটা, লাস্ট একদম কোনটা টুকলো? প্রধানমন্ত্রী, কারণ এর চাইতে বড় পাওয়ারফুল নাই। আচ্ছা কোন দেশ? কোন দেশ? ভূগোলের ছাত্ররা ভালো করে জানে, বিশ্ব মানচিত্রে যে দেশটাকে, হ্যাঁ তো হবে না, দেশদ্রোহী হয়ে গিয়ে, বিশ্ব মানচিত্রে যে দেশকে রাশিয়া চীনের মতো স্পষ্ট ভাবে দেখা যায় না, গুগল ম্যাপের মধ্যে দেখলে জুম করে দেখতে হয়, এই একটা দেশে পৃথিবীর বুকে একটা খণ্ড ছোট্ট একটা দেশ বাংলাদেশ, সে দেশের যদি একজন প্রাইম মিনিস্টারের নাম ব্যবহারে এতটুকু পাওয়ার হয়, যদি আপনি আমি সচরাচর যেটা বলি এই চিনস আমি কে? আল্লাহর বান্দা না, যেদিন একজন আপনি বলতে পারবেন, যেদিন বুকের মধ্যে হাত রেখে চিনস আমি কে? আমি আল্লাহর বান্দা, সেদিন অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? যেদিন আপনি এইরকম ব্যক্তি সম্পর্কের সাথে
পাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি এতটুকু মর্যাদা পেয়েছেন, যেদিন আপনার সৌভাগ্যে এমন একটা ক্ষণ এমন একটি দিন আসবে যেদিন আপনি বলতে পারবেন চিনো স্বামীকে, আমি আমার মৌলার বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তখন আমি বললাম আমিও তো আল্লাহর বান্দা, এটা আবার বলার কি হলো? তখন সে আমাকে বলে যে ঠিক আছে তুমি আল্লাহর বান্দা, অমুকের ভাই প্রমাণ করে দেখাইছো তোমার পাওয়ার, অমুকের ছোট ভাই পাওয়ার প্রমাণ করে দেখাইছো, আল্লাহর বান্দা হিসেবে তুমি পাওয়ারটা প্রমাণ করে দেখাও, ক্ষমতাটা প্রমাণ করে দেখাও। আমার কোন উত্তর, কিন্তু সে প্রমাণ করে দেখাইতে পারছে। তাহলে আমাদের সম্পর্ক করার কোন দিকে দরকার ছিল? আল্লাহর দিকে। এই আল্লাহকে আমরা দেখবো না, চিনবো না, জানবো না। আল্লাহ পাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আড়াল হয়ে আছেন, আপনি আমি বান্দা হিসেবে আল্লাহর পরিচয় পাবো না। আল্লাহ পাক বলে আমার পরিচয়টা তা যাতে তারা গ্রহণ করতে পারে সেজন্য আমি যুগে যুগে নবী রসুলদেরকে পাঠিয়েছি। হে আমার বান্দা, আমার সাথে তাআল্লুক সম্পর্ক যদি তোমরা করতে চাও, আমার প্রেরিত নবী যে ট্রামে যায়, যারা পেয়েছো, যারা ঈসাকে পেয়েছো, মূসাকে পেয়েছো, দাউদকে পেয়েছো, ইব্রাহিমকে পেয়েছো, ইসমাইলকে পেয়েছো, ইসহাককে পেয়েছো, আদমকে পেয়েছো, শীষকে পেয়েছো, যে যাকে পেয়েছো সংযুক্ত হয়ে যাও, কারণ ওই নবীর দরবারেই হচ্ছে আমি আল্লাহকে পাওয়ার দরবার। কল্পনা করতে পারেন যেদিন আপনার সাথে আল্লাহ সম্পর্ক হয়ে যাবে সেদিন আপনার মর্যাদা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? তখন ফেরেশতারা আপনাকে স্যালুট দিবে, সেদিন ফেরেশতারা আপনাকে কি দিবে? স্যালুট দিবে। কারণ কি? আল্লাহর বান্দা আসছে, ঠিক না? আচ্ছা, এখানে চৌধুরী বংশরও আছে না কিছু? চৌধুরী বংশ, ভূঁইয়া বংশ। তখন আমাদের মুরব্বির একটা কি বলে কথা, এই তোমাকে কলেজে পাঠাচ্ছি ভালো কথা, হুঁশ জ্ঞান করে চলো, বংশের নাক কাটাইও না, আবার বংশের নাক কাটাইও না, মনে রাখিও তোমার বাবাকে, মনে রাখিও তোমার মাকে। ঠিক এইরকম একটি কথা তো আপনার আমার এটাও বলার দরকার ছিল একটা কদম সামনে দেওয়ার আগে। এ বান্দা মনে রাখিস তুই কার বান্দা, কার উম্মত। যেদিন আপনার আমার সমাজে চলে আসবে একটা কদম দেওয়ার আগে, আমি তো আল্লাহর বান্দা, এটা আমার সাথে যায় না, এই কাজটা আমার সাথে যায় না, এটা আমি আল্লাহর বান্দা, আমি আমি স্ট্যান্ডার্ড লেভেলের বান্দা, আল্লাহর বান্দা, আমি রসূলের উম্মত। যেদিন এই বুঝটা চলে আসবে সেদিন শয়তানও আপনাকে গুনাহ করাইতে পারবে না, সে যতই নিয়ে যাবে আপনার ঈমান আপনাকে বারবার ওইখান থেকে ফিরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ।